আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার ফিরে এলাম এনটিভি আইনে অধিকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি সামি ফেদুস, এবং স্টুডিওতে আমার সাথে আছেন আপনাদের সবার প্রিয় লয়ার ব্যারিস্টার রেজা। তো তিনি আপনাদের সাথে কথা বলছিলেন ইমিগ্রেশন সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে। তো দেখি এই মুহূর্তে আমাদের কলার কে আছেন, আমার অতিথির সাথে কথা বলতে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আপনারা ভালো আছেন? জি, আমরা ভালো আছি দর্শক, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আচ্ছা, আমার স্যারের কাছে একটা প্রশ্ন ছিল যে আমি অ্যাকচুয়ালি ভিজিটে এসেছি এই দেশে, আর আমার ওয়াইফের অ্যাকচুয়ালি ভিজা হলো রাইট অফ অ্যাবর্ড। আর আমার ওয়াইফ এসেছিল 2008 এই দেশে প্রথম, আর যখন এসেছিল তখন কোর্ট ম্যারেজ রেজিস্টার করে এসেছিল, স্পেশাল ম্যারেজ করে আসার পর, তারপরে আবার 2010 আবার ইন্ডিয়াতে চলে গেছেন। ইন্ডিয়াতে যাওয়ার পরে তখন আমাদের আবার, যে আমি অ্যাকচুয়ালি হিন্দু মানুষ, তো হিন্দু রিলিজনে যে সোশ্যাল ম্যারেজ হবে, ম্যারেজ হলো, হওয়ার পর আমার ওয়াইফ এখানে 1 বছর ছিল ইন্ডিয়াতে, তারপর আবার 2011 এই দেশে এসছে ইউকেতে। তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট হওয়ার পর আমার ফার্স্ট বেবি এই দেশে বর্ন হয়েছে, যার ব্রিটিশ পাসপোর্ট, ওর এখন বয়স হলো নিয়ারলি 6 ইয়ার্স। তারপর আবার 2012 গিয়েছি, 2014 গিয়েছিল আবার, যাই হোক, মানে আবার মানে সেকেন্ড বাচ্চা আমার এই দেশে হয়েছে। তা দুই বাচ্চা আমার এই দেশে ব্রিটিশ বর্ন, ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। তারপর আমি এই দেশে 2 বার এসেছিলাম ভিজিটে, আর সেকেন্ড বার যখন ভিজিটে এসেছিলাম তখন আমি এখানে ওভারস্টে হয়ে গেছিলাম। ওভারস্টে হয়ে যাওয়ার পর আমি এখানে আপনার EX1 গ্রাউন্ড অ্যাপ্লিকেশন করেছিলাম। অ্যাপ্লিকেশন করার পরে ওরা আমাকে রিফিউজ করলো, মানে অনেক কিছু গ্রাউন্ড দিল, যে আমার ওয়াইফ এই দেশে অনেক বড় হয়ে এসছে, এতে তুমি যদি দেশে চলে যাও তোমার প্রবলেম হবে না, তোমার বাচ্চাকেও তুমি ইন্ডিয়াতে নিয়ে রাখতে পারবে, এদের মানে হিসেব মানে ওরা লিখেছে আর কি। তারপর আমাকে আপিল রায় দিয়েছে, আমি আপিলে গিয়েছি, কোর্টে গিয়ে আমাকে ওরা রিফিউজ করলো। তারপর আবার আমার সলিসিটার কি বল কি করলো, আপার ট্রিবুনালে অ্যাপ্লাই করলো। তো আপার ট্রিবুনালে আমি পারমিশনের জন্য ইয়ে করেছি, ওরা আমাকে পারমিশন দিয়েছে, বাট আপার ট্রিবুনালে এখনো রেজাল্ট আসেনি। আমি জানতে চাচ্ছি যে মানে কতটুকু শিওর যে আমার আপার ট্রিবুনালে যে আমি সাকসেস হতে পারবো কি পারবো না, বা আমি আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবো কি না, বা আমাকে আরো দেশে পাঠিয়ে দিবে নাকি। জি জি ভাইয়া, দেখেন এখানে আপনাকে একটু নিজের, আমি তো ধরেন আপনার গ্রাউন্ডও জানি না যে এটা এক্স্যাক্টলি কোন গ্রাউন্ডে তাকে আপনি রিভিউজ করেছে, আবার এটাও আমি জানি না যে এক্স্যাক্টলি কোন গ্রাউন্ডে আপনাকে পারমিশন দিয়েছে আপার ট্রাইব্যুনালে হিয়ারিং হতে। তো যেহেতু আপার ট্রাইব্যুনাল আপনাকে পারমিশন দিয়েছে, তার মানে তারা মনে করছে যে ফার্স্ট ইয়ার যখন আপনার অ্যাপিলটা করে, তারা হয়তো বা কোনো লিগালি কোনো এরর, কোনো আইনগত কোনো মিস্টেক তারা হয়তো করেছে বলে তারা মনে করছে। তো যেহেতু এক্স্যাক্টলি আমি জানি না ঠিক কোন গ্রাউন্ডে তারা পারমিশন দিয়েছে, তো যেটা হবে, আপনি যখন পারমিশন হিয়ারিংয়ে যাবেন, প্রথমত এটাকে এস্টাবলিশ করতে হবে যে আসলেই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল আপনার জাজমেন্টে কোনো মিস্টেক করেছে, লিগাল এরর, সেটা যদি এস্টাবলিশ হয়। আমি আরেকটা কথা জিজ্ঞেস করি স্যার, যে ওরা যে ওরা কি এটা মানে মিস্টেক করাটা ওরা ধরেছে, তার জন্য আমার আপার ট্রিবুনালে পারমিশন দিয়েছে? আপনাকে তারা মনে করছে যে দেয়ার ইজ এ পসিবিলিটি যে হয়তো কোনো মিস্টেক হয়েছে, সে কারণে তারা পারমিশন দিয়েছে। তো পারমিশন হিয়ারিংয়ে আপার ট্রাইব্যুনাল তারা ডিসাইড করবে, আপনার লয়ারের কথা শুনবে, হোমেজি লয়ারের কথা শুনবে, আপনাকে কিন্তু কোনো প্রশ্ন করবে না। করার পরে তারা ডিসাইড করবে যে ফার্স্ট ইয়ারটা আদৌ আসলেই কোনো মিস্টেক করেছে কিনা, তাহলে মিস্টেক করলে হবে না, দেখতে হবে এটা ম্যাটেরিয়াল এরর কিনা, অর্থাৎ এই যে এররটা করলো, ভুলটা করলো, এটা ম্যাটেরিয়াল কিনা, দ্যাট মিনস এই ভুলটা না করলে আপনার পক্ষে বা তাদের ডিসিশনটা ডিফারেন্ট হতো কিনা। এমন হতে পারে অনেক ক্ষেত্রে হয়তো মিস্টেক করলো, কিন্তু মিস্টেকটা ম্যাটেরিয়াল না, তার মানে কি এই মিস্টেক না করলেও হয়তো আপনার ফলাফলটা সেম থাকতো। এটা যখন হয় ম্যাটেরিয়াল এরর হওয়ার পরে, তখন ধরেন দুটো জিনিস হতে পারে, একটা হয়তো ম্যাটেরিয়াল এরর করে জাজ সাহেব আপনার পুরনো কেসটা সেট অ্যাসাইড করে দিলেন, তার মানে এটাকে বাতিল করে দিলেন আগের জাজমেন্টটা, বা দিয়ে উনি আবার ইচ্ছা করে নতুন একটা জাজমেন্ট দিলেন, অথবা যেটা করতে পারেন আবার ওই জাজমেন্টটা বাতিল করে উনি আবার নিচের কোনো কোর্টে এটা পাঠিয়ে দিলেন নতুন কোনো জাজের সামনে, যে আবার আপনার কেসটা রিহিয়ারিং হবে। তো দুটো যে কোনো একটা পসিবিলিটি আপনার আছে। তো আমার মতে আগে আপনি আপার ট্রাইব্যুনালের এটা এক্সস্ট করেন, আপনি দেখেন আপার ট্রাইব্যুনালের মিস্টেকটা এস্টাবলিশ হয় কি না, যদি হয় তারপরে কেসটাতে আপনার রিহিয়ারিং আপার ট্রাইব্যুনালে হয় নাকি এটা লোয়ার ইতে যায়। আমার মতে এটা আপনার সলিসিটার হয়তো বলবে, তিনি হয়তো জাজকে বলবে যে যদি কোনো মিস্টেক পায় তাহলে কি জাজই কি এটা নিয়ে আবার নতুন করে কোনো ডিসিশন দেবে, নাকি সেটা তারা আবার লোয়ার কোর্টে পাঠিয়ে দেবে। যেহেতু আপনার সলিসিটার বা ব্যারিস্টার আপনার কেসটা ভালো করে জানবে, উনাকেই একটা ট্যাকটিক্যাল ডিসিশন নিতে হবে যে উনি ওই সেম কোর্টে থাকবেন নাকি উনি আবার লোয়ার কোর্টে চলে যাবে।
তো সেটা ওনাকে ওইভাবে ডিসিশন নিতে হবে। তারপরে যদি আপনি কোনো ডিসিশন না পান, আপনার পক্ষে না আসেন, তখন আপনি অল্টারনেটিভ এটা ভাববেন। বাট আপাতত আপনার কনসেন্ট্রেশন থাকা উচিত এই আপার ট্রাইব্যুনালের হিয়ারিংয়ের উপরে। এরা কিন্তু কোনো নতুন কোনো এভিডেন্স দেখবে না, এটা পুরনো যত ইয়ে আছে ইনফরমেশান তার উপরে ভিত্তি করে তারা কিন্তু ডিসিশনটা দেবে। এবং এখানে তারা ফ্যাকচুয়াল নিয়ে খুব একটা মাথা খাওয়াবে না, তারা লিগাল প্রবলেম নিয়ে লিগাল ইস্যু নিয়ে মাথা খাওয়াবে। হ্যাঁ, ফ্যাকচুয়াল ইস্যুটা তখন ইম্পর্টেন্ট হবে যদি ফ্যাকচুয়ালি কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট তারা জাজ সাহেব ভুল করেছেন বা ভুল ইন্টারপ্রিটেশন করেছেন, সেক্ষেত্রে ফ্যাকচুয়াল ইস্যু আসতে পারে। বা সেক্ষেত্রে তখন কিন্তু মিস্টেকটা হয়ে যাচ্ছে এগেন একটা লিগাল মিস্টেক। বুঝতে পেরেছেন ভাইয়া? ওই তো, মানে আমার সলিসিটার আমাকে লিখেছেন যে 276-18 ইস্যুতে প্রাইভেট মানে লাইফে ওদেরকে দিতে লাগে, আপনি এটা ভুল করেন, যেহেতু ওর দুটো বাচ্চা দেশে বহন হয়েছে, ওই সাথে ওর ভিসা দেওয়াটা উচিত, এ ধরনের লিখেছেন আর কি আমার সলিসিটার। কিন্তু এটা এটা যদি আপনি ওই ইয়েটা পড়েন, আপনি যে গ্রাউন্ডে আপনাকে তারা পারমিশন দিয়েছে সেখানে তারা জাজ সাহেব বলে দেবে যে পসিবলি কোথায় এররটা হবে। আপনি যদি ওইটা দেখেন পারমিশন, না আমাকে স্যার খালি হোম অফিস থেকে আমাকে একটা লেটার দিয়েছে যে আমার আপার ট্রিবুনালে ওরা যে মানে অ্যাকসেপ্ট করেছে, বা কতটুকু লিখেছে কেন কিছু লেখে নাই যে আপনাকে আপনাকে আপনার আপনার লয়ারের কাছে অবশ্যই যে কোর্টে আপনার পারমিশন জন্য গিয়েছে সেই কোর্ট থেকে কোন গ্রাউন্ডে আপনাকে পারমিশন দিয়েছে এটা অবশ্যই বলে দিয়েছে। আপনি আমার সলিসিটারের কাছে যান, তাকে বলেন আমি ওই পারমিশন ডিসিশনের আমি একটা কপি চাই। এই কপিটা পড়লে আপনি বুঝবেন যে কোন গ্রাউন্ডে আপনাকে পারমিশন দিয়েছে। ঠিক আছে, কোন গ্রাউন্ডে পারমিশন দিয়েছে ওইটাও আমার সলিসিটারের কাছে থাকবে, ঠিক না? অবশ্যই থাকবে, এবং ওটার একটা কপি আপনার অবশ্যই পেতে হবে। আর আপনি জানবেন না যে আপনাকে কেন তারা মনে করছে যে কোন গ্রাউন্ডে ফার্স্ট ইয়ার একটা মিস্টেকটা করলো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, আমার আরেকটা কোশ্চেন ছিল যে আমার ওয়াইফ যে মানে 2008 এসএসএ এসছে রাইট অফ অ্যাবর্ট ভিসা নিয়ে, এখন ওর মানে অ্যাকচুয়ালি ওর বাবার রাইটে ওই এসছেন, তো আমি জানতে চাচ্ছিলাম যে আমার ওয়াইফে এখন যদি ব্রিটিশ পাসপোর্ট চায় তো ওর ওন রাইটে ব্রিটিশ পাসপোর্ট বানানোর কি সে কি কি ডকুমেন্টস দরকার? উনি যদি উনি যেহেতু এদেশে আসেন, উনি তো 5 বছর আসেনি, উনি ইচ্ছা করলে ওনার এটাকে ন্যাচারালাইজেশনের উনি কি কনভার্ট করতে পারেন, তো সেটা ওনাকে দেখতে হবে, ওনাকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আপনি তো জানেন আপনাদের ভারত, আপনি কি ভারত থেকে আসছেন নাকি? জি জি জি, হ্যাঁ আমি। আপনাদের ভারত তো বোধহয় ডুয়াল ন্যাশনালিটি মানে না, সেক্ষেত্রে হয়তো আপনার না না সিঙ্গেল সিটিজেন, আপনার আপনার ওয়াইফকে হয়তো ইন্ডিয়ান পাসপোর্ট ছেড়ে দিতে হবে, তো সেক্ষেত্রে ওনার তো প্রবলেম হয়তো হয়ে যাবে, কারণ যদি উনি ইন্ডিয়ান পাসপোর্ট ছেড়ে দেন তো ওনাকে আবার ইন্ডিয়া। না ওইটাতে অসুবিধা নাই, যে আমি ইন্ডিয়ান পাসপোর্ট ছেড়ে দিয়ে আমি যদি ব্রিটিশ পাসপোর্টও নিয়ে যাই, ওখানে ওসিআই বলে একটা ভিসা আছে, লাইফ টাইম আপনি ইন্ডিয়াতে থাকতে পারবেন। আমার তো মনে হয় যে উনি এই এটা কিছু করার আগে আপনার ব্যাপারটা আগে শর্ট আউট করে নিই, কারণ দেখা গেল যে উনি ভারতের পাসপোর্টটা ছেড়ে দিলেন আর কোনো কারণে আপনার এখানে সেটেলমেন্টটা হলো না, তাহলে তো উনি না ঘরকা না ঘাটকা হয়ে যাবেন। আপনার ওয়াইফ কিন্তু এক অর্থে সে কিন্তু ব্রিটিশ ন্যাশনাল, কারণ তার আগে দেশে রাইট অফ অ্যাবর্ট তার আছে। যেমন আপনাকে পাসপোর্ট মানে পাসপোর্টই কিন্তু, যেমন আপনাদের ভারতে কোটি কোটি লোক আছে যাদের পাসপোর্ট নাই, তারা কি ভারতের নাগরিক না? প্রশ্নটা হচ্ছে পাসপোর্ট থাকা মানেই না, অনেকেই ন্যাচারালাইজেশন নিয়ে নেয়, তারা তার সার্টিফিকেট থাকে কিন্তু তারা হয়তো কখনো পাসপোর্ট নেয় না। বুঝতে পেরেছেন? তো পাসপোর্ট নেওয়া না নেওয়াটা তো অন্য ইস্যু, তারা হয়তো এই না যে তার এদেশে এসে ব্রিটিশ নাগরিক নয়, কারণ যেহেতু আপনার ওয়াইফ পেয়েছেন তার বাবার কারণে, তার মানে যখন তার জন্ম হয় তখন তার বাবা ছিলেন ব্রিটিশ, তাই তো? যেহেতু উনি জন্মের সময় উনি কিন্তু বাই বর্ন, উনি কিন্তু অটোমেটিক্যালি ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী উনি অটোমেটিক্যালি কিন্তু ব্রিটিশ, এবং যেহেতু উনি ব্রিটিশ নাগরিক সেই কারণে উনি রাইট অফ অ্যাবর্টটা পেয়েছেন। পাসপোর্ট নেওয়া না নেওয়াটা অন্য ইস্যু। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে স্যার, ইয়ে তার মানে আমি যে অ্যাপ্লাই যখন করেছিলাম তখন আমার অ্যাকচুয়ালি ওয়াইফের নামে আর আমার নামে জয়েন্ট অ্যাড্রেস ছিল না, তখন আমি ভাবছি যে ভিজিটে এসেছি, ভিজিটে আসার পর তো এটা অ্যাকচুয়ালি মানে মানে ল না, যে আমি তো তখন যে ভিজিটে এসেছি আমি এখানে ওয়াইফের নামে যে জয়েন্ট কোনো অ্যাড্রেস বার করবো। তারপরে যখন ওরা আমাকে রিফিউজ করলো, ওই রিফিউজের মধ্যে কিন্তু এই কথাটা লিখে যে তুমি তোমার ওয়াইফের সাথে আছে, কোনো তো জয়েন্ট নামে কোনো অ্যাড্রেস নেই। তারপর রিফিউজাল করার পরে তারপরে আমি ওকে আমি বললাম যে আমার জয়েন্ট নামে তুমি অ্যাড্রেসে নাম দেবো, তারপর আমার নাম ঢুকিয়েছে, ওইটাতে কোনো প্রবলেম হবে নাকি? না দেখেন, আমি আপনাকে বলি যে আপনি কিন্তু মনে করবেন না যে শুধু ওই একটা গ্রাউন্ডে তারা না করছে, আপনাদের তো দুটো বাচ্চা আছে, তা আপনাদের যদি রিলেশনশিপ সাবসিস্ট না করে তাহলে বাচ্চা কি আসমান থেকে আসলো নাকি? তো এগুলো হচ্ছে কি কথাটা লিখেছে যে আমি মানে আমি সেটি মানে আমি মানে ভাবছি না যে তোমার এটা তোমার জেনুইন বলে তোমার রিলেশনশিপ বলে না। শুনেন, ওরা করবে কি, ওরা যে কোনো তিলকে তারা তাল করবে,
এটা তো তারা অবশ্যই করবে, কারণ তাদের তো পলিসি হচ্ছে যত কম লোককে তারা ভিসা দিয়ে রাখতে পারবে। এখন প্রবলেম যেটা রাখতে হয়েছে পারবে। যে কারেন্ট যে সিচুয়েশনটা ছিল, যেমন ধরুন আপনি যদি এইভাবে এখানে এসে অ্যাপ্লিকেশনটা না করতেন, আপনি যদি দেশ থেকে অ্যাপ্লাই করে আসতেন, তাহলে তো আপনার এই ঝামেলাগুলো আপনার হতো না। যেহেতু আপনি হতো না, ভিজিটে এসে আপনি ইন কান্ট্রি সুইচ করার চেষ্টা করেছেন বলে তারা আপনাকে এই এত ধরনের অজুহাতগুলো দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? আমি তো সব স্পাউস ভিসা অ্যাপ্লাই করিনি তার জন্য, যে আমার ওয়াইফের কোনো কাজ ছিল না বলে তার জন্য। দ্যাটস দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, আপনার ইউ নো ই মে হ্যাভ লট অফ রিজনস, সেটার কারণে যেহেতু আপনি নর্মাল রুটটাকে বাদ দিয়ে আপনি এক্সেপশনাল, ইএক্স ওয়ান মানে কিন্তু এক্সেপশনাল, এক্সেপশনাল যেহেতু আপনি এক্সেপশনাল ক্যাটাগরিতে যাচ্ছে তো ওরা তো আপনাকে হার্ড টাইম দেবেই, বুঝতে পেরেছেন? কিন্তু এটার আপনি কি মনে করেন যে আমি সাকসেস হতে পারবো? আমার ধারণা যদি এই কেসকে আপনি অনেক দূরে নিয়ে যেতে পারেন, যদি হয়তো আপনি কোর্টে অ্যাপিল টেবিল পর্যন্ত নিতে পারেন, হয়তো সাকসেস হবেন। আমার ধারণা আপনি এই আপার ট্রাইব্যুনাল থেকেই হয়তো একটা একটা পজিটিভ কিছু পেয়ে যাবেন, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা খুবই আনরিজনেবল হবে টু এক্সপেক্ট যে ব্রিটিশ চাইল্ডরা এদেশ থেকে চলে গিয়ে ইন্ডিয়াতে থাকবে। তো আপনার ওইটা একটা খুব বড় গ্রাউন্ড আছে, সেটা সে বলবে, কিন্তু আমার ধারণা আপার ট্রাইব্যুনাল বা কোর্ট অফ অ্যাপিলে গেলে তারা এইটাকে, কারণ এখানে আপনার কেসও আছে যে জেড ইস তানজানিয়া, তারা বলেছে বাচ্চা যদি ব্রিটিশ হয় সেক্ষেত্রে স্পেশাল কতগুলো কনসিডারেশন আসছে, এবং সেটা একটা অলমোস্ট একটা ভালো কার্ড হিসেবে ব্যবহৃত হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে শুধু বাচ্চাকে আপনি ব্যবহার করছেন, এমন না যে বাচ্চার মাও ব্যবহার করছে, ফলে তারা বলতে পারে না যে বাচ্চাকে আপনি পাসপোর্ট হিসাবে ইউজ করতেছেন। তো আমার মতে আপনার পক্ষে অনেকগুলো পজিটিভ গ্রাউন্ড আছে, এখন এটা ডিপেন্ড করছে অন দ্য ডে আপনার কপালটা কেমন, আপনি কোন ধরনের জাজ পাবেন সেটার পরে। ওইটা কেন স্যার, আমি আসার পরে আমার ওয়াইফকে যত ধরনের বেনিফিট দিয়েছে, এখন হাউজিং বেনিফিট সব সমস্ত বন্ধ, লাস্ট 10,000 pound ওরা আমাকে বেনিফিট দিয়েছে, এগুলো আমরা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে রিকভারি করছি। না আমি বুঝতে পেরেছি, ধরেন তার জন্য তো কিছু পাবি না। না কিন্তু এই বেনিফিট টেনিফিট কোনোটাই কিন্তু আপনার জন্য ইস্যু হচ্ছে না, বুঝতে পেরেছেন? ইস্যু না, মানে আমার ওয়াইফ এর পাচ্ছিল আর কি, আমি তো এলাউড না। না আপনি আমার কথাটা বুঝছেন যে এইটা কোনোটাই আপনার কেসের জন্য কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে তাদের একটা পলিসি যে আমরা কত লোকরে কম দিব। নইলে আগে যদি আপনি 2012 আগে হতো, তাহলে তো আপনি ইজিলি ডিসক্রিশনারি লিপে যেতেন 3 বছরের জন্য, বুঝতে পেরেছেন? আমি তো আগে স্যার আগে 2011 একবার এসেছি, লাস্ট ইয়ার তখন আমি চলে গেছি, তখন আমি এখানে ল জানছিলাম না। জি জি, বাট এনিওয়ে ভাইয়া আপনি আপনি দেখেন, আমি আই উইশ ইউ অল দ্য বেস্ট, গুড লাক হবে, আর আমাদেরকে মানে আমরা খুশি হব যদি আপনি আমাদেরকে আপডেট করেন, কারণ এ ধরনের কেসগুলিকে আমরা খুব মনিটর করি। যদি আপনার কি হয় না হয় আমাদের কোনো প্রোগ্রামে যদি আবার আপনি আমাদেরকে আপডেট করেন, তো উইল বি গ্রেটফুল। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আসলে দর্শকদের সাথে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তো সবসময় মতো আমার সম্মানিত অতিথিও আপনি কিছু বলেন দর্শকদের জন্য। কিছু বলতে গেলে প্রথমেই তো বলতে হবে যে যে ফি বেড়ে গেছে এবং ফর্মগুলো চেঞ্জ হয়ে গেছে, এদিকে একটু সতর্ক নজর দিতে হবে। বিশেষ করে যেটা লিপ টু রিমেনের ফি কিন্তু 993 pound হয়ে গেছে, এবং সেটেলমেন্টের ফি চলে গেছে 2,297 pound। এটা অনেকের জন্যে এটা বহন করা খুব কঠিন, এবং এক্সটেনশানে জন্য কিন্তু সেম ফি লাগছে, বিশেষ করে লিপ টু রিমেনের ক্ষেত্রে। আর ব্রেক্সিটের ব্যাপারে একটা কথা তো আমরা আসলে আলোচনা করি নাই, যে 8ই জুন নির্বাচন, তো এই নির্বাচনের কি প্রতিফলন হবে, ইমিগ্রেশন হয়তো বা একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তো এই নির্বাচনে যদি যদি টেরেসা মে জিতে আসে, এবং যেহেতু সবাই প্রেডিক্ট করছে যে সে হয়তো আরও বিপুল ভোটে জয়লাভ করবে, তাহলে এটা আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য হয়তো একটা খারাপ সংবাদ থাকবে, এবং আরও হয়তো কড়াকড়ি তারা ইম্পোজ করবে। তো যাই হোক আর কি, সামনে মাস থেকে রমজান শুরু হচ্ছে, দর্শকদের আগে থেকেই অগ্রিম রমজানের শুভেচ্ছা দেই। হয়তো রমজানের আগেও আমাদের অনুষ্ঠান হবে, তাই তো? হ্যাঁ, হওয়ার কথা। হ্যাঁ, একটা বা দুটো অনুষ্ঠান হওয়ার কথা আছে, লাস্টে তো রমজান হবে। তো দর্শকরা সবাই ভালো থাকুন, তাদেরকে আবার নববর্ষের শুভেচ্ছা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনার এই তানজানিয়ান আউটলুকটা মেনটেন করেন। জি, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আপনি দিয়েছেন টিভি দর্শকদেরকে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি, আপনারা যারা আজকে প্রোগ্রাম মিস করেছেন, আপনারা রোববার রাত 2টায় আমাদের রিপিট প্রোগ্রাম দেখতে পারেন। এছাড়া ইউটিউবে আমাদের প্রতিটি প্রোগ্রাম আপডেটস দেওয়া হয়, সো আপনারা সেগুলোও দেখতে পারেন যারা আবার দেখতে চান বা কোনো কিছু মিস করে আছেন। তো দর্শক, আপনারা আইন অধিকার অনুষ্ঠান থেকে যদি কিছুটা উপকৃত হন, সেখানে আমরা নিজেদেরকে
ধন্য মনে করব তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এনটিভির আইন অধিকার অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি সামি ফেদোস দেখা হবে আগামী পর্বে সবাই খুব ভালো থাকবেন